করি মাথাটা ধরে গেল, মাথা ব্যথার কথা শুনলেই সবার আগে যে নামটা আসে সেটা হচ্ছে পিএনএস। আপনারা তো একটা প্রবাদ বাক্য জানেন, যত দোষ ওই নন্দ ঘোষ। হ্যাঁ, নন্দ ঘোষ একটু বেশি একটু অন্যায় করত, তাই বলে এ না যে কেউ দোষ করলে তার নামে চাপিয়ে দিতে হবে, কিন্তু আমাদের স্বভাব এটাই, আসলে যেই দুষ্টামি করুক না কেন বা যেই ফেজামি করুক না কেন, নাম পরে ওই নন্দ ঘোষের। আমাদের মাথা ব্যথার কথা আসলেই এই জন্য সবার সবাই আমরা চাপিয়ে দেই এই পিএনএস এর উপর, অর্থাৎ সাইনাসের সমস্যা। আসলে কি তাই? শুধু কি সাইনাসের কারণে আমাদের ব্যথা হয়? ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকে ভিডিওটি পিএনএস কি, পিএনএস সম্বন্ধে, এবং পিএনএস কিভাবে সাইনোসাইটিস বা বিভিন্ন ধরনের রোগ হয়, পিএনএস এর কারণে পিএনএস কি ধরনের সমস্যা হতে পারে, এবং পিএনএস বা এই পিএনএস এর যে রোগগুলো হয় সেটা থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি, আজকে আমার ভিডিওটি সেই সম্বন্ধে। সবাই আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা মাথা ব্যথা হলেই শুধু পিএনএস সংক্রান্ত ব্যাপারে আসলে পিএনএস এর দোষ দিব না বা সাইনাস এর দোষ দিব না, মাথা ব্যথা হাজারো কারণে হতে পারে। বিজ্ঞানীরা এখনো মাথা ব্যথার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেননি, হাজার হাজার কারণে মাথা ব্যথা হয়। তবে আমরা প্রধানত দুইটা কারণেই মনে করি যে মাথা ব্যথাটা হয়, এক হচ্ছে সাইনাসের কারণে আর এক হচ্ছে মাইগ্রেনের কারণে। এই দুইটা ব্যথাই একবারে প্রচলিতভাবে সেই প্রাচীন কাল থেকে চলে আসছে যে মাথা ব্যথা হলেই মাইগ্রেনের ব্যথা অথবা সাইনাসের সমস্যা। কিন্তু আসলে কি তাই? না, অবশ্যই না, হাজার হাজার কারণ আছে যেগুলি আজ পর্যন্ত শনাক্ত করা যায়নি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে চলুন আজকে আমরা এই পিএনএস সম্পর্কে জানি, পিএনএস কি সমস্যা হলে আমাদের মাথা ব্যথা হতে পারে সেটা সম্পর্কে জানি, পিএনএস এ আরো কি সমস্যা হতে পারে সেটা সম্বন্ধে আমরা জানি। পিএনএস কি? পিএনএস হচ্ছে আমাদের নেজাল ক্যাভিটির চারপাশে কিছু ফাঁপা বন থাকে, ফাঁপা বন অর্থাৎ ফাঁকা বন থাকে, এগুলোর মধ্যে বায়ুবর্তী থাকে, এগুলাই হচ্ছে আমাদের প্যারানাজাল সাইনাসেস। এখানে প্যারানাজাল সাইনাস বলতে হবে না, প্যারানাজাল সাইনাসেস বলতে হবে, কারণ এখানে একের অধিক সাইনাস থাকে। সেই সাইনাসগুলো কি কি? মেক্টিজারি সাইনাস, ইথিমোয়েড সাইনাস, স্পেইনয়েড সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অর্থাৎ এই চার ধরনের সাইনাস আমাদের এই নেজাল ক্যাভিটির চারপাশে থাকে। আচ্ছা, এদের কাজ কি? এই যে সাইনাসগুলো কি কাজ করে? কণ্ঠের অনুরণন সৃষ্টি করে, মাথাটাকে হালকা রাখে, বাহিরের আঘাত থেকে মাথাটাকে রক্ষা করে, বাতাসের আর্দ্রতা বজায় রাখে, মিউকাস উৎপন্ন করে, অতিরিক্ত তাপ থেকে মাথাকে রক্ষা করে, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ এই পিএনএস করে, যার কারণে আমাদের মাথাটা হালকা থাকে, বাইরের আঘাত থেকে রক্ষা পায়, অতিরিক্ত তাপ থেকে রক্ষা পায়, মিউকাস উৎপন্ন করে। অর্থাৎ এই সব কাজগুলা আমাদের এই প্যারানাজাল সাইনাসেস গুলা করে। তাহলে অবশ্যই এগুলিকে আমাদের সুরক্ষিত রাখতে হবে, ভালো রাখতে হবে, নিজে ওভাবে চলতে হবে, কিভাবে চলতে হবে সেগুলি একটু পরেই আমি ব্যাখ্যা করব। তাহলে সাইনাসে আমাদের কি ধরনের প্রবলেম হতে পারে এবং কি কারণে আমাদের এই সাইনাসের প্রবলেমগুলো হয় সেটাই এখন একটু ব্যাখ্যা করি। কিভাবে সাইনাসে ইনফেকশন হয়? যখন আমাদের সর্দি লাগে তখন এই সর্দিগুলো যদি আমরা ঝেড়ে ফেলে না দেই, তখন এই সর্দিগুলো আমাদের এই সাইনাসের মধ্যে জমা হতে থাকে। যদি কোনো কারণে এগুলি কোনো কারণে বের হতে না পারে, তাহলে এই সাইনাসের মধ্যে ইনফেকশন হয়, আস্তে আস্তে ইনফেকশন হতে থাকে। এটাকে বলে একুইট সাইনোসাইটিস, অর্থাৎ প্রাথমিক অবস্থায় এই একুইট সাইনোসাইটিস আমাদের 20 থেকে 22 দিনের মতো থাকে, তারপরে যদি এটা চিকিৎসা না করা হয় তাহলে এটা ক্রনিক সাইনোসাইটিসে রূপান্তরিত হতে পারে। এখন এই যে আমাদের এই যে সর্দিটা কেন বেরোতে পারলো না এখান থেকে, সেটা আমাদের বিভিন্ন
নাকের ভিতরে বিভিন্ন কারণে এটা হতে পারে। এটা হতে পারে পলিপের কারণে, পলিপ কি এটা আমি পরে ব্যাখ্যা করব, পলিপের কারণে হতে পারে, মাংসের হাড্ডি বেড়ে যেতে পারে, নাকের যে মিডল একটা সেপ্টাম থাকে, নেজাল সেপ্টাম, সেটা একদিকে বাঁকা থাকতে পারে। আমরা অনেকেই পলিপ এবং নাকের মাংস বেড়ে যাওয়াটাকে একই জিনিস মনে করি, এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। আজকে থেকে আপনারা ক্লিয়ার হয়ে যান, পলিপ এক জিনিস, নাকের মাংস বেড়ে যাওয়া হচ্ছে আরেক জিনিস। পলিপ হচ্ছে আমাদের যে মিউকাস মেমব্রেন থাকে, মিউকাসের যে মেমব্রেনটা থাকে সেখান থেকে উৎপন্ন হয় এই পলিপ রোগটা। এটা আঙ্গুলের মতো বড় হয়ে যেতে পারে, এবং এই পলিপটা হচ্ছে মনে রাখতে হবে মিউকাস যে মেমব্রেন দ্বারা আবৃত থাকে সেই মিউকাস মেমব্রেনের একটা রোগ। আর নাকের মাংস বেড়ে যাওয়াটা হচ্ছে আমাদের নাকের ভিতরে এই বাতাসটাকে রেগুলেট করার জন্য কিছু টার্বিনেট থাকে, তিন ধরনের টার্বিনেট থাকে, সুপিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, ইনফিরিয়র টার্বিনেট। এই টার্বিনেট গুলো যখন কোনো কারণে বড় হয়ে যায় তখনই আসলে আমরা বাংলায় এটাকে বলি যে নাকের মাংস বেড়ে গিয়েছে। এই নাকের মাংস যদি বেড়ে যায় তাহলে আমাদের সাইনাসের মধ্যে প্রদাহ হতে পারে, পলিপের কারণে আমাদের প্রদাহ হতে পারে, যেটাকে আমরা সাইনোসাইটিস বলি। সাইনোসাইটিস হতে পারে ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকলে, কোল্ড অ্যালার্জি থেকে হতে পারে, ডাস্ট অ্যালার্জি থেকে হতে পারে, আরো কি কারণে আমাদের এই পিএনএস এ সমস্যা হতে পারে, ঠান্ডা জনিত কারণে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাস করলে দাঁতেও যদি ব্যথা হয় তাহলে এটা হতে পারে, পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাবে এটা হতে পারে। সাইনাসের সমস্যা হলে যে সমস্যাগুলো আমাদের হতে পারে, প্রথমে যেটা বলেছিলাম যে মাথা ব্যথা সর্বপ্রথম কারণ হচ্ছে আসলে মাথা ব্যথা, তারপরে হচ্ছে গলা ব্যথা, নাকে ঘ্রাণ না পাওয়া, বমি বমি ভাব, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সাইনাসের বিভিন্ন সমস্যার কারণে আমাদের মানসিক সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য যখনই আমরা মানসিক ডাক্তারের কাছে যাই তখনই সে সন্দেহবশত একটা পিএনএস এক্সরে দেয়, ওটাতে কোনো সমস্যা আছে কিনা সেটা সে প্রথম কারণ হিসাবে সে পিএনএস একটা এক্সরে দেয়। যদি পিএনএস এ সমস্যা থাকে তখন সে পিএনএস এ সমস্যা সমাধানের মাধ্যমে অনেকটাই এই মানসিক সমস্যাটা দূর করে দিতে সক্ষম হয়। আমাদের এই পিএনএস এ সমস্যা হলে আমাদের মন মেজাজ সবসময় খিটখিটে থাকবে, মানসিক অবসন্নতা থাকবে, মনের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করা যাবে না। আর এই সমস্যাগুলোর কারণে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ পিএনএস। আর এই জন্যই আমি এতক্ষণ আমরা আলাপ আলোচনা করছি সিটি স্ক্যান অফ পিএনএস কি কারণে করব সেই কথাগুলো আমরা এখন জানলাম। আমরা এখন আরো চিত্রের মাধ্যমে জানব সিটি স্ক্যান অফ পিএনএস করলে আমাদের কি কি রোগগুলা ধরা পড়তে পারে, যেই রোগগুলা ধরা পড়তে পারে। একুইট সাইনোসাইটিসের যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করা হয় তাহলে সেটা ক্রনিক সাইনোসাইটিসে রূপান্তর হতে পারে, সেখান থেকে মেটাস্টাসিস হতে পারে, সেখান থেকে সাইনাসে টিউমার হতে পারে, তখন আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। সুতরাং আমরা এই সাইনাসটাকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখব এবং নিজেরা সতর্ক থাকব, এবং ভালো একটা পরিবেশে, স্যাঁতস্যাঁতে পরিবেশে না থেকে ভালো একটা পরিবেশে থাকার চেষ্টা করব। ঠান্ডা জাতীয় জিনিস আমরা কম খাব, ধূমপান একদম বিরত থাকতে হবে ধূমপান থেকে, আরও যেগুলো করতে হবে শীতের সময় গরম কাপড় সবসময় ভালোভাবে পরে থাকতে হবে, যত প্রকার ঠান্ডা জাতীয় খাবার আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে চলুন আমরা এই পিএনএসি কি কি রোগ হতে পারে সেগুলা এক নজর দেখে নেই। আগামী ক্লাসে আমি পিএনএস প্রসিডিওর কিভাবে করে, তার বাউন্ডারি কি হবে, কিভাবে স্ক্যান করতে হবে, কিভাবে
প্রসিডিউরটা সম্পূর্ণভাবে ভালোভাবে সম্পন্ন করতে হবে সেই ব্যাপারে আলাপ করব। তাহলে চলুন আমার সাথেই থাকুন, আমরা একটু দেখে নেই পিএনএস এ কি কি সমস্যা হতে পারে। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। Thank you.